এই মুহূর্তে একটা ডর খবর আমি আপনার কেউ বিচারিছো। এবার বিজেপিক উভতি ধরেছে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রানা গোস্বামী। রানা গোস্বামীর প্রশ্ন, আজমলে যেটা অসমৰ সমগ্র হিন্দু মহিলাক অপমান করে মন্তব্য করেছিল, সেইখানে সময় বিজেপিয়ে কি করে আছে? ইয়া মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলের প্রসঙ্গ টানি আনি আর উভতি ধরেছে বিজেপি। এই মুহূর্তের এই বাতরিটো আগবাইছো আপনার। বিজেপিক উভতি ধরলে এবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রানা গোস্বামী। আজমলে সমগ্র অসমৰ হিন্দু নারীক সমাজক অপমান করার সময় বিজেপি কত আছে? কোনো কারণতে সমাজ নুখুঁজে বলে দোহারিলে রানা গোস্বামী। রানা গোস্বামীর বিরুদ্ধে দিসপুর থানাত গোচর তরিছিল বিজেপিয়ে। মহিলা কার্যকর্তার প্রসঙ্গত অপমানসূচক মন্তব্য করাক লৈ গোচর দিছিল বিজেপি, আর সেই প্রসঙ্গতে এই মুহূর্তে কোনো কারণতে ক্ষমা নুখুঁজে বলে দোহারি রানা গোস্বামীর মন্তব্য। বিজেপিয়ে আজমলের প্রসঙ্গত কি করেছিল যেটা আজমলে সমগ্র অসমৰ হিন্দু নারীক অপমান করে মন্তব্য দিছিল, কি কলে শুন। মূল প্রশ্ন, যেটা বদরুদ্দিন আজমলে সমগ্র অসমৰ মহিলা সমাজক, হিন্দু মহিলা সমাজক অপমান করেছিল, তেতিয়া এই সকল কত আছিল? যেতিয়া অসমৰ যুবসকলক তেওঁলোকে বদরুদ্দিন আজমলে মান সন্মান নাইকিয়া করে পেলাই উদঙ্গ করে দিছিল, তেতিয়া কত আছিল? বদরুদ্দিন আজমলের ক্ষেত্রে কিয় তেওঁলোক মনে মনে থাকিলে? এই যে তিনিচুকীয়ার বৰদুবিত এজনী 13 বছরের ছোৱালী, যে বোর্ড কমিটি বিজেপির এজন সভাপতিয়ে আজি যে বেয়া ব্যবহার করা, বেয়া কাম করার কারণে আজি কি গতি হল তার বিচার নকরে কিয়? অন্য বিধায়কর এগেনস্টতো, উত্তর পাড়ার এজন বিধায়কের এগেনস্টতো তেনেকুৱা কথা বতরা আছে, মই প্রকাশ নকৰোঁ, নকওঁ, কিন্তু সকলো রাজ্যে জানে তেওঁলোকে মানে কিছুমান কথা চকু মুদি থাকে, এগৰাকী মহিলা মৰ্চাৰ আজি মহিলাই কৈছিল এটা সময়ত আহিছে ৰেকৰ্ডিংটো মোৰ ওচৰলৈ, তেওঁ কৈছিল যে কুকুৰৰো ইজ্জত আছে, কংগ্ৰেছ দলত মহিলাৰ ইজ্জত নাই, এই কথাও কৈছিলে, চেনেলত বাজি গৈছে, কোনোবা এটা চেনেলত বাজি গৈছে, তাৰ ৰেকৰ্ডিঙো আছে। গতিকে কথাটো হৈছে যে মই যেতিয়া কোৱাই নাই, মই ক্ষমা কিয় খুজিম? অঁ, মই নাৰী সমাজক সন্মান কৰিব জানো, মানে ক্ষমা মানে কিহৰ? ক্ষমা কিহ খুজিব? মানুহে যেতিয়া ভুল কৰে তেতিয়াই ক্ষমা খোজে। মই যেতিয়া ভুলেই কৰা নাই, আপোনালোককে মই এটা আপোনালোকে খুজিছ কওকচোন, যদি মই শিৱসাগৰতে কথাটো ক'লোহেঁতেন, আপোনালোকৰ চেনেলত ব্ৰেকিং নিউজ হ'লহেঁতেন নাই, আপোনালোকৰ হেডলাইন হ'লহেঁতেন নাই, কোনো এটা চেনেলততো ওলোৱা নাই, মইতো নিউজ চেনেলৰ ইলেক্ট্ৰনিক মিডিয়াৰ লগতে কথা পাতিছিলোঁ, তাতে এটা চেনেলত ওলোৱা নাই, আৰু অসমত কিমান বাতৰি কাকত আছে, কোনো বাতৰি কাকত ওলোৱা নাই, সম্পূৰ্ণ মেকিং কৰি এইটো এটা মেকিংভাৱে মই এটা সন্দেহ কৰিছোঁ যে মেকিং কৰিছে বুলি, কাৰণো এখন পেপাৰ নিয়মীয়া বাৰ্তাত মাত্ৰ কৰিছে, মোৰ নিউজটো বিকৃত কৰি পেলাই কথাখিনি বিকৃত কৰি কৰিছে, মই কোৱাই নাই, মই কেৱল মাত্ৰ কৈছিলোঁ যে অংকিতা দত্তৰ এটা প্ৰশ্ন সুধিছিলে, মই সেইটো এৰাই চলিছিলোঁ, অংকিতা দত্তৰ বিষয়ে মই কৈছিলোঁ যে অংকিতা দত্তই এফআইআৰ দিছে, পুলিচে এফআইআৰ ল'ব লাগিব, আৰু সেই এফআইআৰ ভিত্তিত পুলিচ গৈছে যাব লাগিব, আৰু বেংগালুৰু তেওঁৰ ঘৰত, শ্ৰীনিবাসৰ ঘৰত হেৰি হেং কৰিছে নটিচ, CID এটা কৰিব লাগিব, কিন্তু অন্যহাতে যদি পুলিচে পিছলৈ গৈ পেলাই কমছে আগৰ তিনিটা ভিডিঅ' ইলেক্ট্ৰনিক মিডিয়াটোলৈ চাই লওক, এই তিনিটা ভিডিঅ'ৰ কথা উল্লেখ কৰিছিলোঁ, এটা এজন জ্যেষ্ঠ বিধায়ক কৈছিল, নাম কোৱা নাছিল, জ্যেষ্ঠ বিধায়কে কোৱা মহিলাৰ ওপৰত কোৱা ভিডিঅ', এটা ITCL কোৱা ভিডিঅ', এটা এজন বিজেপি কাউন্সিলক চেণ্ডেলে মাৰিছে বুলি, তিনিটা চেনেলত তিনিটা ভিডিঅ' মই চাইছিলোঁ, আৰু সেইকেইটা আমাৰ ওচৰত মজুত আছে, সেইকেইটা চাই পেলাই ব্যৱস্থা ল'লে ভাল হয় বুলি মই আৰক্ষী মহলক জনাইছিলোঁ। দ্বিতীয় কথাটো কৈছিলোঁ যে কংগ্ৰেছত মহিলা সুৰক্ষিত নে বিজেপিত মহিলা সুৰক্ষিত, এই চেনেল এই নিউজকেইটা চালেই জল জল পটপটকৈ ওলাই যাব। ইয়াত মই আৰু এই বাৰে বাৰে মই কৈছিলোঁ যে এইটো মোৰ কথা নহয়, এজন জ্যেষ্ঠ বিধায়কে কোৱা কথা মই নামো কোৱা নাই, কাৰণ তেখেতক মই যথেষ্ট সন্মান কৰোঁ, ভাল পাওঁ, ৰেচপেক্ট কৰোঁ, সেইকাৰণে তেখেতৰ নামটো মই কোৱা নাছিলোঁ, কাৰণ কোট কৰিব লাগে কাৰণে মই তিনিটা ভিডিঅ' আপোনালোকৰ চেনেলতে ওলোৱা তিনিটা ভিডিঅ' কোট কৰিছিলোঁ, মই নিজে কোৱা নাই, বাৰে বাৰে কৈছোঁ যে মোৰ কথা নহয়, মই বাৰে বাৰে কৈছিলোঁ। গতিকে মোৰ এতিয়া প্ৰশ্ন আপোনালোকৰ চেনেলৰ যোগেদি, এই যে কথাটো বিকৃত কৰি কোনো চেনেলত বাজা নাই, কোনো পেপাৰত ওলোৱা নাই, এখন পেপাৰ এটা নিউজৰ উদ্ধৃতি দি তেখেতসকলে এইখিনি কৰিছে, মোৰ প্ৰশ্ন,